নমস্কার বন্ধুরা কুকিন বাই জোসনা অ্যান্ড ব্লক চ্যানেলে নতুন আর একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এখন আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব। এটা হচ্ছে চিকেনই আচার বা মাংসর আচার যেটাই বলেন তো একঘেয়ে মাংস খেতে ভালো না লাগলে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা আর কথা না বেরিয়ে চলুন দেখে নেবেন এর পুরো প্রস্তুত প্রণালী আর কিভাবে তৈরি করলাম তো চিকেনের আচার তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দেড় কেজি ব্রয়লার চিকেন আর চিকেনগুলো আমি বড় বড় সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরে নিয়েছি এখন এতে মিশিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচেরও কম শুকনো মরিচের গুঁড়ো তারপরে হাত দিয়ে এভাবে একটু মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দেবো আর যেসব মশলা ব্যবহার করব সেগুলো দেখিয়ে দেব তো মাখে নেওয়া হয়ে গিয়েছে এখন দেখিয়ে দেবো আমি যেসব মশলা ব্যবহার করব তো মশলা নিয়েছি আমি এই বাটিতে আছে রসুনের কোয়া এখানে আমি দুইটা বড়ো সাইজের রসুনের কোয়া ছাড়িয়ে রেখেছি আর বাটা মশলা নিয়েছি আমি দু চামচ করে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা আর এখানে আছে কাঁচামরিচ আমি চার পাঁচটা কাঁচামরিচ ভেঙে নিয়েছি মাঝখানে আর এই বাটিতে নিয়েছি গোটা শুকনো মরিচ আর তিনটা তেজপাতা আমি মাঝখানে ভেঙে নিয়েছি আর এই রান্নার মূল মশলা হচ্ছে এটা পাঁচ ফোড়ন তো এখানে আমি বেশ কিছুটা পাঁচ ফোড়ন নিয়েছি তিন টেবিল চামচের মতো আর লাগছে আমার একটা লেবু এবার চলে যাব চুলায় তো আমি চুলায় চলে এসেছি আর চুলা ধরিয়ে দিয়েছি এবার প্রথমে যেটা করব। আমি তেজপাতা শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন তেল ছাড়া ভেজে নেব তো তেজপাতা শুকনো মরিচ ভাজতে সময় লাগবে তার জন্য মেঘগুলো আগে দিয়ে ফিফটি পারসেন্ট ভেজে নিলাম তারপরে পাঁচফোড়ন দিয়ে এবার সম্পূর্ণ মশলা এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আর কিছুটা পাঁচফোড়ন রেখে দিলাম এটা পুরনো ব্যবহার করার জন্য এবার মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে নামিয়ে আমি গুঁড়ো করে নেব আর প্যানে দিয়ে দেবো আমি রেগুলার খাবার তেল তো আমি এই রান্নাটা রেগুলার খাবার তেল দিয়ে করেছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারে তারপরে চিকেনগুলো দিয়ে আমি উল্টে পাল্টে একটু ভেজে নিব তো এতে চিকেনগুলো কিন্তু একটু শক্ত হবে কারণ ব্রয়লার চিকেন নরম থাকে যদি এভাবে একটু ভেজে নেওয়া হয় এতে স্বাদটাও ভালো হয় আর চিকেনগুলো একটু শক্ত হয় খেতে ভালো লাগে তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে নামিয়ে ফেলবো আর নামিয়ে আমি এই তেলে দিয়ে দেবো প্রণ তো পোড়নে আমি ব্যবহার করেছি শুকনো মরিচ গোটা তেজপাতা আর দিয়ে দেব পাঁচ পোড়ণ আমি যে পাঁচ পোড়ণটা রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দেব তারপরে পোড়ণগুলো একটু নেড়ে চড়ে ভেজে দিয়ে দেব অন্য সব মশলা তো আমার পোড়ণগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আদা রসুন পেঁয়াজের পিউরি দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ আর একটুখানি জল দিয়ে আমি এক থেকে দেড় মিনিটের মতো এই মশলাটাকে কষিয়ে নেব তো এক থেকে দেড় মিনিট এই মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো তো চিকেনগুলো দেওয়ার পরে আমি মশলার সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে দিব আর ঢাকনা দিয়ে আমি একদম লো আঁচে রেখে দিব আট থেকে দশ মিনিট তো আট দশ মিনিট পরে এবার আমি চুলার হিট বাড়িয়ে দিব আর নেড়ে চড়ে কষিয়ে নেব তো অনেকটাই জল ছেড়ে দিয়েছে এই জলটা শুকিয়ে নিব। তো চিকেনের জল শুকিয়ে গিয়েছে এবার দিয়ে দিব কাঁচা মরিচ রসুনের কোয়া আর লেবুর রস আমি লেবুটাকে কেটে রস করে নিয়েছি আর মিশিয়ে দেবো প্রথমে যে আমি তেজপাতা শুকনো মরিচ আর পাঁচফোড়ন তেল ছাড়া ভেজে নিয়েছিলাম ওটা গুঁড়ো করে নিয়েছি ওইখান থেকে আমি এক চামচ রেখে আর বাকিটা এখন মিশিয়ে দেব আর এক চামচ আমি নামানোর আগে ব্যবহার করব। এবার এই মশলাগুলো চিকেনের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এভাবে এক থেকে দু মিনিট মিশিয়ে একটু কষিয়ে নেব তো এক দু মিনিট কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো জল আর এখানে আমি দেড় কাপের মতো জল ব্যবহার করব কারণ আমি রেসিপিতে বেশি ঝোল রাখবো না আর যেহেতু আগের থেকে চিকেনগুলো ভেজে নিয়েছি এই পর্যায়ে বেশি জালও করতে হবে না দশ বারো মিনিট জাল করে নিলে রান্না হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে আমি দশ বারো মিনিট জাল করে নিব। তো দশ বারো মিনিট জাল করে নেওয়া হয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে মিশিয়ে দেবো হাফ চামচের মতো চিনি তো অবশ্যই চেষ্টা করবেন এই পর্যায়ে এসে আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করার জন্য যেহেতু এখানে টক ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে একটু চিনি ব্যবহার করতে হবে এতে স্বাদটা ভালো আসবে আর মিশিয়ে দেব আমি তেলে রাখা পাঁচ পোড়ণের গুঁড়ো তো এগুলো দেওয়ার পরে আমি আরও এক মিনিটের মতো জাল করে নেবো আর একটু নেড়ে চেড়ে সমস্ত জায়গায় মিশিয়ে দেবো তো আরও এক মিনিটের মতো জাল করে নেওয়া হয়ে গিয়েছে তো আমার রান্না হয়ে গিয়েছে এবার চুলা বন্ধ করে দেবো আর ঢাকনা দিয়ে রেখে দেব কিছু সময় তো ফিরে আসবো কিছু সময় পরে তো ফিরে আসলাম কিছু সময় পরে আমার আচারি চিকেন রেডি এরকম হয়েছে এবার চুলা থেকে নামিয়ে ফেলবো তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে তো রেসিপিটি ভালো লাগলে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর রেসিপিটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখানোর সুযোগ করে দিতে পারেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই